করোনা আবহের মধ্যে সব বাধা বিপত্তি কাটিয়ে শুরু হয়ে গেল দশঘড়ার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজ। তারই ছবি সরাসরি আমাদের হুগলির করেসপন্ডেন্ট আশিস কুমার ঘোষ আমাদের সামনে তুলে ধরলেন। আমি এখন দাঁড়িয়ে আছি দশঘড়া মাঝিপাড়া শেউনিপাড়া বহুতলা বোসপাড়া একশো দিনের কাজের যে কাজ চলছে তারই ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে পুকুর পাড়ে মাটি কেটে বিভিন্ন জায়গায় ভরাট করা হচ্ছে তারই ছবি আপনাদের দেখাচ্ছি। প্রায় একশো কুড়ি জন মতো এখানে একশো দিনের কাজ চলছে তাদের নিয়ে। আচ্ছা দাদা, এই একশো দিনের কাজে আপনি তো সুপারভাইজার, তাহলে আপনার এখানে কতজন মোট লেবার কাজ করছে? আজকে নিয়ে কদিন হলো এখানে কোন কোন পাড়া আছে? আচ্ছা, আর কি কাজ হবে এখানে? আরো চার দিন কাজ হবে। আপনার নাম? ক্যামেরায় আশিস ঘোষের সাথে সুতপার রিপোর্ট, কলকাতা নিউজ অনলাইন।